محقبر اندھیری میں گھبراؤں گا جب تنہا، امداد میری کرنے آ جانا رسول اللہ. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد ان لا اله الا الله وحده لا شريك له، ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله، ارسله بالحق بشيرا ونذيرا، وداعيا الى الله باذنه وسراجا منيرا، আপনি আর কোন কাজের লোক না, তো সে এখন
অফসার অফসার দপ্তর মন্ত্রী, অফসার দপ্তর জেনারেল, এখন অফসার দপ্তর মন্ত্রী, অফসার দপ্তর সব চাকরিজীবী যারা তার যৌবনের সমস্ত শক্তি ব্যয় করছিল তাদেরকে সব অবসর দিয়ে ঘরে পাঠাই দিতে হবে, ঘরে বসে যেতে হবে। যা বেতন পাইতেন তারা অর্ধেক পাবে। এই হল দুনিয়া আমাদের অফাদারি, দুনিয়া আমাদের দেওয়া আমার চালের বিনিময়ে, আমার রক্তের বিনিময়ে, আমার যৌবনের বিনিময়ে। যেমন দুনিয়া মালারা তাদের জন্য তাদের নিজেদের স্বার্থের জন্য জওয়ানদেরকে ডাকে, জওয়ানদেরকে দিয়ে কাজ নেয়, তাদের জমানি খায়, তাদেরকে পুরা বানায় বিদায় করে, বিনিময়ে অতি সামান্য দেয়। ঠিক এমনি ভাবে আল্লাহ তাআলা যিনি আমাদেরকে মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আনছেন, মায়ের করে লালন পালন করছেন, অসংখ্য নেয়ামত দিয়ে আমাদেরকে সারাক্ষণ ঢেকে রাখছেন, যদি তোমরা আল্লাহ তাআলার নেয়ামতকে গণনা করো তো তোমরা গণনা করে শেষ করতে পারবে না। প্রতিটা লোক আল্লাহ তাআলার দান, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস আল্লাহ তাআলার দান, চোখ আল্লাহ তাআলার দান, কান আল্লাহ তাআলার দান, মুখ আল্লাহ তাআলার দান, ভাষা আল্লাহ তাআলার দান, জীবনের প্রত্যেকটা বিন্দু বিন্দু আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা এগুলি দিয়েছেন। এক পর্যায়ে আমাকে শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবনে পৌঁছেছে। আল্লাহ যারা এই যৌবনের শক্তিটা দুনিয়াদারে যেমন চায় তেমন আমার কাছে আল্লাহ তাআলাও চায়। আসো বান্দা, আসো আসো, তুমি চিন্তা করো তোমার অস্তিত্ব কে দিল, তোমার জান কে দিল, তোমাকে লালন পালন কে করল। আল্লাহ যারা বলতেছেন প্রত্যেক মানুষকে চিন্তা করা উচিত সে কিসের দ্বারা সৃষ্টি হয়েছে, এক ফোঁটা না পাক পানি দ্বারা সৃষ্টি হয়েছে। মানুষ যেন চিন্তা করে সে তার খানা পিনার দিকে, প্রত্যেকে তার খাওয়া দাওয়া, তার দুর্গতের, তার প্রয়োজনের জিনিস আসতেছে। কোথা থেকে পানি আনে আমি জমিনে বসাইছি, আর এই শক্ত জমিনকে ফাটায়া ছাড়া মুখরিত করছি, ছাড়াকে বড় করছি, তার মধ্যে শস্য দানা ভরাইছি, তার মধ্যে ফল ফুল বা লাগাইছি, এটাকে সে নিজের প্রয়োজনে ব্যবহার করছে। সব ব্যবহার করেছে আর সে যৌবনে, যৌবনে সেবায় পৌঁছে যোগ হয়েছে। যারা ডাকতেছে তারা কিছুই করে নাই, তারা একটা শরীরের রোগ সৃষ্টি করে নাই, তাকে এক দানা খাওয়ায় নেই, কিছুই করে নেই, কিন্তু সে তার স্বার্থের জন্য তার জীবনটাকে নিয়ে নিতেছে, তার যৌবনটাকে নিয়ে নিতেছে। আল্লাহ তাআলা বলেন আমি সব দিলাম, আমার জন্য তুমি কি দিলে? সূরা আল-আ'রাফে নাযিল করে আল্লাহ তাআলা
আমাদের উপরে আমাদের প্রতি আল্লাহ তাআলার নালিশ জানেন তাকে কিছুদিন দানা পানি খাওয়ায়, তার শরীর মালিশ করে, তাদেরকে আদর তাকে আদর যত্ন করে, তার এই ঘোড়া তার এই ঘোড়ারই কসম খেতেছে, ঘোড়ের কসম খেতেছে। তো এই ঘোড়াকে আদর যত্ন করছে, এই ঘোড়াকে খাওয়াইছে, এই ঘোড়াকে শরীর মালিশ করছে, ঘোড়া তার তৈরি ভক্ত হয়েছে, কেমন ভক্ত হয়েছে। যখন দুশ্মনের মোকাবেলার দিন আসল, তো সে প্রভুকে কি বলে, মালিক আপনি আমার পিঠে চড়ে বসেন, সকাল সকাল করে করে অন্ধকারে শত্রুরূপে হামলা করতে হবে, আপনি আমার পিঠে চেপে বসেন, আমি রাতের অন্ধকারে আপনাকে নিয়ে শত্রুর এলাকায় পৌঁছব, যাতে আপনি সঠিক সময়ে হামলা করতে পারেন। আল্লাহ তাআলা এটারই বর্ণনা দিতেছেন যে আপনাকে আপনাকে দৌড়ে দিয়েছে, রাতের অন্ধকারে পাথরের জমিনে সে যে ছুটতেছে পায়ের ফুলের আঘাতে, এই পাথরের সঙ্গে ঘষা লেগে এবং বিস্ফোরিত বেরিতেছে। এরপরে ছুটতে ছুটতে সে হাঁপাইতেছে এবং সে ছুটতে ছুটতে রাতে বন্ধ করে এবং বিস্ফোরিত বের করতেছে, একেবারে সে সকাল সকাল ঘরে ঘরে অন্ধকার থাকতে থাকতে শত্রুর মোকাবেলায় নিয়ে মালিককে হাজির করে দিছে। এ কথা বলে নাই, মালিক আপনি যান, আপনার শত্রু আমার তো শত্রু নয়, আমি এখানে থাকলাম, আপনি যদি শত্রুকে পরাজিত পরাজিত করে ফিরে আসেন, আমার পিঠে আবার চেপে বসবেন, আপনাকে বাড়িতে নিয়ে যাব। সে মালিককে পিঠে নিয়ে শত্রুর ভিতরে শত্রুর মধ্যে সে ঢুকে পড়ে, শত্রুর তীর তম্বারের আঘাত যেমন মালিক সহ্য করে, ঘোড়া সহ্য করে, আর এমন ভাবে সে যুদ্ধের ময়দানে ছুটে শত্রুর ভিতরে পায়তারা বদলায়, কখনো ডাইনে কখনো বাই, তার ফুলের আঘাতে যুদ্ধের ময়দান ধুলায় ধূসরিত অন্ধকার হয়ে যায়। এবং এই অন্ধকারের ভিতরে ধুলার ভিতরে মালিককে পিঠে নিয়ে শত্রুর মোকাবেলায় সেও ধরে থাকে, তীর তলবারে আঘাত মালিক সহ্য করলে ঘোড়াও সহ্য করে। এবং এভাবে শত্রুকে পরাজিত করে মালিককে পিঠে নিয়ে আবার সে বাইর বছর রওনা দেয়। অথচ এই ঘোড়ার জন্য সে কি করছে, মালিক তাকে খাওয়াইছে, একটু সেবা যত্ন করছে, একটু আদর যত্ন করছে, হচ্ছে বেরিয়ে করে ঘোড়ার একটা লোম সৃষ্টি করে নাই, ঘোড়ার মুখ সৃষ্টি করে নাই, পা সৃষ্টি করে নাই, ঘোড়ার শরীরে
সত্যের সৃষ্টি করে নাই, কিন্তু এই খোরা এতখানি প্রবল ভক্ত, সামান্য একটু খাওয়া দাওয়ার বিনিময়ে, সামান্য একটু আদর যত্নের বিনিময়ে মালিকের জন্য জান দিতে চায়, যুদ্ধের ময়দানে মালিকের শত্রুর মোকাবিলা করতে চায়, আঘাতে আঘাতে জর্জরিত হয়। আল্লাহ তারা বলেন এইরকম খোরা কসম মানুষ তার রবের অত্যন্ত নাশক, তার রব তার প্রতিপালক তার শরীরকে সৃষ্টি করছেন, মাতৃ গর্ভে তাকে কি অন্ধকারে সৃষ্টি করছেন, যা হল কখন কি মোচন এবং মাহা এখন তোমার মনে নাই আমি কোরআন নাযিল করেছি, আমার কালাম তোমার শুরু থেকে নিয়ে তোমার এই যৌবন পর্যন্ত সবকিছু আমার কাছে লেখা, আমার এলমের ভিতরে আছে, যা তুমি জানো না তা আমি তোমাকে শোনাই। যেমন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলছিলেন, যখন মূসা আলাইহিসসালাম যৌবনে নবুয়ত পাইছেন, 40 বছর বয়সে নবুয়ত পাইছেন, আর হুকুম পাইছেন যাও ফিরআউনের কাছে, ফিরআউনকে দাওয়াত দাও, তো মূসা আলাইহিসসালাম তখন দরখাস্ত করছিলেন একথা যে আল্লাহ আমার ভাই হারুনকে আমার সঙ্গে করে দেন, আমরা দুইজনে মিলে যাইব, আমার ভয় লাগে, আমার ভয় লাগে আমার ভাইকে আমার সঙ্গে করে দেন, দুইজনে মিলে আমরা জিকির করব, আর দুইজনে মিলে আমরা দাওয়াত দিব ফেরাউনকে, ফেরাউন তো বড় শত্রু, বড় জবরদস্ত, বড় শক্তিশালী। আল্লাহ তাআলা বলছেন তোমার জন্মের আগে থেকে ফিরাউন তোমার দুশ্মন, শত শত হাজার হাজার বাচ্চা তোমার কৌমের, শুধু তোমার জন্য সে কতল করেছে তোমাকে পাওয়ার জন্য, আর আমি তোমাকে ওইরকম এক মুহূর্তে তোমাকে দুনিয়াতে সৃষ্টি করছি, তুমিও কতল হয়ে যেতে, তুমিও শেষ হয়ে যেতে, তোমার মা তোমাকে অত্যন্ত চিন্তিত ছিল, হ্যাঁ ফেরাউন যদি খবর পেয়ে দেন আমার ছেলেকে এখনই কদর করে দেব, আমি তোমার মাকে অভয় দিয়েছিলাম, কোনো ভয় করে না, কোনো চিন্তা করে না, বাচ্চাকে দুর্বান করা, আর যদি তোমার কাছে ভয় লাগে একান্ত বাচ্চাকে বাক্সে ভরে পানিতে ফেলা, আমি অতি অল্প সময়ে তোমার এই বাচ্চাকে তোমার করে ফিরে দেব, এক ওয়াদা তুমি এক হুকুম মানবে আমার, আমার হুকুমে বাচ্চাকে কোন থেকে জুদা করবে, এর বিনিময়ে তোমার সঙ্গে দুই ওয়াদা, এই বাচ্চাকে তোমার কোলে ফিরে দিব অতি সত্য, আর এই বাচ্চাকে ওই দিন পর্যন্ত জীবিত থাকার নিশ্চয়তা দিলাম যেদিন আমি এই বাচ্চাকে নবুয়ত দিব রসুল বলাম, ইন্না রাদ্দু ওয়াইলাইকা মাজাইরুহু মিনাল মুরসালিন,
আমি এই বাচ্চাকে তোমার করে ফিরে গেল, আমি রসুলদের মধ্যে একজন তাকে বানাবো। আল্লাহ তালা তো এমন প্রতিপালক আমাকে আপনাকে চাইলে মায়ের কোলে পালে, চাই দুশ্মনের কোলে পালে। আল্লাহ তালা পালবার জন্য মায়ের প্রয়োজন নাই, কত মা বাচ্চা জন্ম দিয়া দুনিয়া থেকে বিদায় দেবে। বাপের প্রয়োজন নাই, কত বাপ দুনিয়াতে আসার আগেই দুনিয়া থেকে বিদায় দিয়ে গেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেই তার পিতাকে দুনিয়া থেকে উঠাই গেছে। জন্মের পরে কার্যক্ষম হওয়া পর্যন্ত হওয়ার আগে 7-8 বছরে মাকেও দুনিয়া থেকে নিয়ে গেছে। ইতিম বাচ্চা তাকে লালন পালন করতেছে ওই পরিবেশে, যে পরিবেশের এক একটা লোক তার জানের দুশ্মন, এক একটা মানুষ তার জানের দুশ্মন, আবু জেহাদ তার জানের দুশ্মন, আবু লাহাব তার জানের দুশ্মন। যে আবু লাহাব হুজুরের পাশাল্লাহ হিসেবে জন্মের সংবাদ পাইয়া খুশিতে তার বাড়ি সৌদিয়াকে আজাদ করে দিছে, স্বাধীন করে দিছে, যা আমার ভাতিজার জন্ম হয়েছে এই খুশিতে তোকে স্বাধীন করে দিলাম। এই আবুল আহাব অথচ এই আবুল আহাব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার এক দুশ্মন। মহতরম দোস্তরা বুজুর্গ, আল্লাহ তারা মুসা আলাইহিস সালামকে স্মরণ করাই দিয়েছেন 40 বছর পরে, সে যখন নবুয়ত দিয়েছেন তখন ওই সময়ের কথা স্মরণ কর, যখন তুমি জন্ম নিয়েছিলে, এই দুনিয়াতে আসছিলে, মায়ের করেছিলে, তখন কিভাবে আমি তোমার হেফাজত করছি। ফেরাউন তার সমস্ত রাজশক্তি নিয়ে তোমার দুশ্মন, এই ফেরাউনের রাজত্বে আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে পয়দা করেছি, আর এই ফেরাউনের কোলে আমি তোমাকে লালন পালন করছি, ফেরাউনের কোলে তোমাকে লালন পালন করছি, দুশ্মনকে নিয়ে দুশ্মনকে লালন পালন করছে। আমি যেমন দোস্তকে নিয়ে দোস্তকে লালন পালন করতে পারি, আমি তেমনি দুশ্মনকে নিয়ে দুশ্মনকে লালন পালন করতে পারি। ফেরাউনের ঘাটে বেরিয়েছে, ফেরাউনের দরবারে উঠছে, ফেরাউনকে আল্লাহ তালা এতখানি বুঝ দিয়ে দিয়েছিলেন যে এই সেই বাচ্চা যাকে আমি মারতে চাই, এতখানি করার পরেও জল্লাদকে হুকুম দিছে বলে এই বাচ্চাকে মারো, একেবারে চরম মুহূর্তে পৌঁছেছে। চরম মুহূর্তে পৌঁছার পরে আল্লাহ তাআলা সাহায্য করেছে। আর তাই রাস্তায় আসার বছর ওয়াজন্নু আন্নাহুম কাদ কুযিবু জাআহুম নাসরুনা, মানে যখন রসুলরা উম্মতের ঈমান সম্পর্কে একেবারে নৈরাশ্য না, আর উম্মত যখন রসুলের কৃত ওয়াদা সম্পর্কে একেবারে নিশ্চিত হয়ে যায় যে সব মিথ্যা কথা, উভয় পক্ষে চরণে পৌঁছে, উভয় পক্ষ চরণে পৌঁছে, রসুলরা উম্মত সম্পর্কে চরণে পৌঁছে, আর উম্মত রসুলের ব্যাপারে চরণে পৌঁছে, যা আমার নাসর, এরকম সময় আমার সাহায্য উপস্থিত হয়। মেরে মহতরম দোস্তরা বুঝুন, মুসা আলাইহিস সালাম একেবারে চরমে পৌঁছে, আল্লাহ তাআলা সাহায্যের ওই সময় আসছে, ঘরের মেয়ে লক্ষা হয়েছে, বলে না এই বাচ্চাকে মারা যাবে না, এই বাচ্চাকে পালবো, একে আমি আমার ছেলে বানাইব। তো এক মেয়ে লোকের কথায়
জান্নাতকে ফেরাই দিল, হুকুম রহিত করল। আর মুসা আলাইহিসসালামের জান বেঁচে গেল। দুধের মশলা দুধ খাওয়াবে কে? ঘুরতে 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 শেষ পর্যন্ত মুসার মায়ের কোলে যায় পড়ল। মায়ের কোলে পড়ে দুধ খাওয়া শুরু করলো। এইগুলি সব সংক্রান্ত কাজ আল্লাহ। وَحَرَّمْنَا عَلَيْهِ الْمَرَاضِعَ مِنْ قَبْلُ قُرآنَ مُنْدِي اللَّهَ جَرَى بُسْهِ আরে এলেন তো এই জন্যই নাজিল হয়েছে যা আমরা জানি না তা আমাদেরকে জানাই দিবে। وَعَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ প্রথম আয়াত নাজিল হয়েছে ইনসানকে মানুষকে ওই এলেম দিতেছেন আল্লাহ তারা যা সে জানে না। আমাদের হজরত মাওলানা উমর ফারুক সাহেব রহমতুল্লাহ এই সঙ্গী সমাজে বয়ান করতেন, বলতেন মানুষ মায়ের পেটে আসার আগে কোথায় ছিল, আজ কবর কেউ বিশ্বাস করে যে কবর থেকে আবার পুনরুত্থান হবে, সে আশ্চর্য বোধ করে। যে হাতটি মাংস মাটির সঙ্গে মিশে একাকার হয়ে যাবে, যে হাতটি গুলা পুরানা চুরা হয়ে যাবে, এই হাতটিকে পুরানা হাতটিকে আমার খেয়ে জীবিত করবে। দুই আঙ্গুলে গলা নিয়ে পাউডার করে হাতের উপরে নিয়ে ফু দিয়ে মরে গেছে। তারপরে জিজ্ঞাসা করে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাড্ডিকে আবার কে পুনরাজীবিত করবে যেটাকে আমি খুদিয়া বাতাসে উড়াই দিলাম। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করেছেন, জবাব দিয়ে দিয়েছেন, ওয়া ইয়ুহয়ী আল্লাযী আনশাহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। বলেন নবীজি, যিনি প্রথমবার তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমাকে দ্বিতীয়বার সৃষ্টি করবেন, তিনি তার সৃষ্টি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত আছেন। এই পাথরের এই হাড্ডির পাউডার কোথায় কোথায় পড়ছে, এক একটা অনু পরমাণু সম্পর্কে আল্লাহ তারা সম্পূর্ণভাবে অবগত আছে। বলে গেল নাই হারাই গেল না কোন জিনিসকে হারান না, কোন জিনিসকে ভুলেন না। এই জন্মের আগে তুমি কোথায় ছিলে সেটা চিন্তা করো, এখন তো তুমি কম্পনে করতে এক জায়গায় একত্রিত হয়ে গেছ, এখান থেকে তোমাকে সৃষ্টি করবেন। তোমাকে এর আগে যিনি সৃষ্টি করছেন তখন তুমি কোথায় ছিলে? প্রথমবার যিনি তোমাকে সৃষ্টি করেন প্রথমবার তুমি কোথায় ছিলেন? এক কবরের গর্তের মধ্যে ছিলেন না, তুমি তো এই সমস্ত আসমান জমিন সৌরজগতে বিচ্ছিন্ন ভাবে ছিল, তোমার পরমাণু সব বিচ্ছিন্ন ভাবে ছড়ায় ছিটায় ছিল। তুমি সূর্যের কিরণের মধ্যে ছিলে, আলোর মধ্যে ছিলে, চাঁদের কিরণের মধ্যে ছিলে, তুমি বাতাসের কিরণের মধ্যে ছিলে, তুমি মাটির ভিতরে ছিলে, মাটির মধ্যে তুমি ছিলে,
পানির ফোঁটার মধ্যে তুমি ছিলে, যা মেঘ বর্ষে ছিল তার মধ্যে তুমি ছিলে। এই সব কিছুকে একত্র করে আমরা তারা খাদ্যের মধ্যে জমা করছিলাম। তোমার মাকে খাওয়াইছে, তোমার বাপকে খাওয়াইছে, রক্ত বিদ্যুৎ তৈরি করেছে তার থেকে পৃথক পৃথক ভাবে, ওই বীজের ফোঁটা নিয়ে তোমাকে সৃষ্টি করছে মাতৃ গর্ভের মধ্যে। সেখানে তুমি রক্তের পিণ্ডে পরিণত হয়েছিল, সেখানে গোষ্ঠের পিণ্ডে পরিণত হয়েছিল, সেখানে তোমাকে আল্লাহ তারা তোমার ওই হাড্ডি মজ্জাকে তৈরি করছেন, তার উপরে গোষ্ঠের আবরণ চড়াইয়া তোমাকে সুন্দর সৃষ্টিতে পরিণত করছে। তারপরে তুমি কোন কাজে ছিলে না, তোমার ভিতরে জান ফুটছেন, জান দিছেন, তুমি নড়াচড়া করতে শুরু করছো। নয় মাস দশদিন পর পরিপূর্ণ করে তোমাকে মায়ের পেট থেকে দুনিয়াতে আনছে। ইনসান তুমি পুনরায় জীবিত হওয়াকে বুঝতে পারতেছ না, তুমি তোমার প্রথমবারের সৃষ্টিকে চিন্তা করো। তুমি কোথায় ছিলে, কত বিশাল পরিসরে তুমি ছড়ায় ছিটায় ছিলে, সেখান থেকে তোমাকে জমা করে ছোট্ট মাতৃ গর্ভে তোমাকে জমা করছিলেন। সেখানে কি আলো ছিল, সেখানে কি বড় জায়গা ছিল, মানে না অতি সংকীর্ণ জায়গায় এবং তিন অন্ধকারের মধ্যে তুমি কোনো কিছু বানাইতে পারলে আলো লাগে, বড় জায়গা লাগে, আর তোমার রব তোমাকে ছোট্ট জায়গায় তিন অন্ধকারে সৃষ্টি করছেন। তোমার চোখ লাগাইতে ভুল করেন নাই, তোমার কান ঠিক করতে ভুল করেন নাই, তোমার নাক লাগাইতে ভুল করেন নাই, বত্রিশ পাটি দাঁতের মাড়ি তেল করতে কোনো ভুল করেন নাই, সমস্ত শরীরের রবেশন আর দুনিয়ার ডাক্তার একটা মানব শরীরকে একা বুঝতে সক্ষম হয় না, এই জন্য বছর কে বছর গবেষণা করে করে আমি একটা চুরি বুঝে শেষ করতে পারি। উনি চক্ষু বিশেষজ্ঞ, আমি তো মাথায় বুঝে শেষ করতে পারি না, আমি মাথা বিশেষজ্ঞ, কেউ বলে আমি পেয়ের বিশেষজ্ঞ, কেউ বলে আমি আত্মা বিশেষজ্ঞ। একটা মানব শরীরকে তিনি তিন অন্ধকারের মধ্যে সৃষ্টি করেছেন, কোন ভুল করেন নাই, সব জিনিস ঠিক ঠিক জায়গায় রাখছেন, যেটা সে বুঝতে পারে না সে বলে যে এটা আল্লাহ তারা বোধ হয় অনর্থক দিচ্ছে, অনর্থক কোনো জিনিস দেয়নি। একজনের হাতে ঢুকেছে বাইপাস করতেছে, কারণ রাই বলে যে পায়ের মধ্যে রড আছে অতিরিক্ত, ওটাকে বাইক করে ওখানে বাইপাস করো, তো এই রোগ ওখান থেকে নিয়ে নিলেন যে বলে এটা অতিরিক্ত আল্লাহ তারা দিচ্ছেন জানি নাকি, আর অতিরিক্ত দেয় না তোমার বাইপাস রোগ হয়ে গেলে দিচ্ছে। তবে অকালন দশটা গরিব মাতা থেকে বাবাজনদের শরীরকে যে মাহবুব যে মালিক সৃষ্টি করলো, এভাবে সৃষ্টি করলো, আবার এই জানকে বের করে নিয়ে মাটির সঙ্গে মিশাই দিবে, কে আমাদের দিন আবার উঠাবে হিসাব দিবে। সুসংবাদ আছে, দুঃসংবাদ আছে, সেদিন সুসংবাদ দিবে কেউ, সেদিন দুঃসংবাদ দিবে কেউ। খাওয়া দাওয়া করে নাচ ব্যায়ামের মধ্যে লালিত পালিত
এরকম চেহারা হবে এবং সে হাসতে থাকবে। চেহারাকে কালিমা ঢেকে দেবে, অন্ধকার ছেড়ে দেবে। তারা যার জন্য দুঃসংবাদ তোমার জবানির পুরস্কার আমি ছাড়া কেউ দিতে পারব, আমি ছাড়া কেউ দিতে পারবে না। তুমি মনে করো না তোমার এই জওয়ানের পুরস্কার মাস শেষে 1,00,000 টাকা, তোমার জওয়ানের পুরস্কার মাস শেষে 50,000 টাকা। তুমি মনে করো না তোমার এই জওয়ানের পুরস্কার মুক্তিত্ব, তুমি মনে করো না তোমার এই জওয়ানের পুরস্কার এর আনন্দ, তুমি মনে করো না তবে তোমার এই জওয়ানের পুরস্কারের টুকরো জমিন, কয়টা টাকা আর কিছু খাওয়া দাওয়া বলা করা, যার পরিণতি টয়লেটে গেলে দেখে নিও। টয়লেটে গেলে দেখে নিও যে মোটর মোটর খানা খাইছি না, তো পায়খানার কাছে দেখে সময় লোকে মুখে হাত হাত নাকে আঙ্গুল নাকে রুমাল লাগাইছে, দুর্গন্ধ লাগে, দুর্গন্ধ লাগে। মারামারি করতেছি না, কারাকারি করতেছি না, এই সেই মজাদার খানা এখন নাকি কেন রুমাল? জমানি খাটায় যে খানা খাইছি না তার পরিণতি আল্লাহ তারা বলেন, ও জওয়ান তোমার জওয়ানি আমাকে দাও, তোমার জওয়ানি আমাকে দাও। আমাকে দিন সবাই লেখা করবো, চারটা প্রশ্ন করবো, চার প্রশ্নের মধ্যে এক প্রশ্ন হল তোমাকে যৌবন দিছিলাম, সুধান যৌবন একটা আমার তারা বিশাল নিয়ামত যা সম্পর্কে কেমন দিন প্রশ্ন করবো। যতক্ষণ এই চার প্রশ্নের জবাব না দিবে ততক্ষণ পর্যন্ত কেউ নিজের জায়গা থেকে পা উঠাইতে পারবে না, পা নাড়াইতে পারবে। চার প্রশ্নের জবাব দিবে, জিন্দগি কি কাজে খরচ করেছ, জিন্দগি তো আমি দিছিলাম, তোমাকে যৌবন দিছিলাম, এই যৌবনটা তুমি কি কাজে ব্যয় করছ? দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার টাকা জমিন, দুনিয়ার খাওয়া দাওয়া, দুনিয়ার আমার ভর্তি কই গেল তোমার সে আমার ভর্তি? আর তুমি আমার সামনে হাজির হয়েছো একটা সুতা তোমার শরীরে যাবে, কত দামি পোশাক পরছি না, 50,000 বছর পাড়ায় আছো, একদম পানি নাই, খাবার তো দূরের কথা, একদম পানি নাই, কত আলিশান বাড়িতে তুমি থাকছি না এই জওয়ানের বিনিময়ে, কোথায় গেলে আলিশান বাড়ি, আজ রোদে দাঁড়ায় আছো মাথার উপরে সূর্য, সূর্যের তাপে তোমার শরীর থেকে ঘাম বেরোতেছে আর এই ঘাম তোমার হাঁটু পর্যন্ত পৌঁছতেছে, তোমার কোমর পর্যন্ত পৌঁছতেছে, আর তোমার গলা পর্যন্ত পৌঁছতেছে, আর তোমার ঠোঁট পর্যন্ত পৌঁছতেছে, হাঁটুতে তুমি হাবুডুবু খাইতেছ, ছায়া তালাশ করো কোথায় সে আলিশান বাড়ির ছায়া, কোথায় কোথাও ছায়া নাই, ছাতা ধরার মতো ছাতাও নাই,
যদি তুমি এই যৌবন আমাকে দিয়ে থাকো আর তোমার সব আছে, আমি সেই দিন তোমাকে প্রতিদান দেব। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, সেদিন বিচার করতে পারে আল্লাহ তাআলা হবেন। কিসের উপরে বিচার করবেন? তোমার জিন্দেগীর বিচার বিচার করবেন, তোমার যৌবনের বিচার করবেন। যে তুমি যৌবন কাকে দিছিলা, তোমার জিন্দেগী কাকে দিছিলা, যাকে দিছিলা তার কাছ থেকে চাও। যদি আমাকে দিয়ে থাকো তো আমার কাছ থেকে নাও। সেদিন প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা এই কথা বলবেন যে তার সেই জিন্দেগী জীবন যৌবন যাকে দিছে সে তার সঙ্গে যাক, তার কাছ থেকে প্রতিদান দিক। সব আপনা আপনার যার জন্য সে জীবন যৌবন ক্ষয় করছে তার দিকে ছুটবে, তারা কিছুরই মালিক। আর যে আল্লাহকে দিছে সব স্থির হয়ে থাকবে। কি হলো তোমরা দেবো না? সবাই গেছে বলে আমরা তো আমাদের জীবন যৌবন কাউকে দিইনি, আপনাকে দিছি, আর প্রতিদান আপনার কাছ থেকে দিব। সেদিন আল্লাহ প্রতিদান দেবেন। কি প্রতিদান দেবেন? তোমার সদকা তোমার মাথার উপরে ছায়া হবে, তোমার কোরবানির জানোয়ার তোমার জন্য সওয়ারি হবে, উঠবে সওয়ারি, তোমার মাথার উপরে তোমার সদকা খেরাত জায়গায় মাল খরচ করছো, আমার হুকুম মতো মাল খরচ করছো, এই মাল ছায়া হয়ে তোমাকে ছায়া দিবে, মেঘ হয়ে ছায়া দিবে। তুমি যদি যুবক বয়সে আমার হয়ে থাকো, তোমার যৌবন আমাকে দিয়ে থাকো, আসো সাত ব্যক্তিকে আমি আমার আর্শের ছায়াতে স্থান দিব। যেদিন আর্শের ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না, তার মধ্যে এক ব্যক্তি হলো শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে তার যৌবন বয়সে আল্লাহ তাআলা বন্দেগী করছে, আল্লাহ তাআলা আরশের ছায়াতে বসবে, এই যৌবনের প্রতিদান সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দিবেন। কিয়ামতের সমস্ত ভয় ভীতি থেকে তাকে মুক্তি দিবেন। সারা কিয়ামতের ময়দান মানুষ ভয়ে অবস্থা এরকম হবে, হাঁটু গেড়ে থাকবে, আর তাদের কলিজা তাদের মুখ দিয়ে ভয়ের সাথে বেরিয়ে যেতেছে। এরকম ভয় ভীতি মা তার দুধের বাচ্চাকে ভুলে যায় যে যে ভয় ভীতিতে, এরকম ভয় ভীতি সৃষ্টি হবে দুনিয়াতে। এমন ভয় ভীতি সৃষ্টি হয় মা তার জীবনের নিজের জান বাঁচাবার জন্য কোলের শিশুকে ফেলে দেবে। অথচ এর কোলের শিশুকে কোন অবস্থায় মা কোল থেকে জুদা করে, কিন্তু ভয় যখন এরকম প্রচন্ড আকার সৃষ্টি করে সৃষ্টি হয় তো মা তার নিজের জানকে ছাড়া কিছু কিছুই দেখে না, কোলের শিশুকে ফেলে দিয়ে নিজের জান রক্ষা করে। এরকম ভয়ভীতি মধ্যে কি আমাদের ময়দানে মানুষ থাকবে? মানুষ আল্লাহ তাআলা বলেন وتدخل كل مرضعة حمل أرضها وتضع كل ذات حمل حملها প্রত্যেক গর্ভধারিণী মহিলা দুনিয়াতে যে ভয় ভীতিতে গর্ভ তার খালাস হয়ে যায়, এরকম ভয় ভীতির অবস্থা কেমন ময়দানে সৃষ্টি হবে। গর্ভ খালাস হয়ে যায় ভয়ের চোটে, এমন ভয় ভীতি সৃষ্টি হবে ভয়ের চোটে জ্ঞান হারা দিশা হারা মত মাতালের মত। সেদিন সরল খায়া দ্বারা মাতাল হয় নাই, আদাম আল্লাহ
শদীদ, আল্লাহ তাআলার কঠিন আযাবকে দেখে তারা শদীদ মাতাল হয়ে দিশাহারা। এরকম ভয়াবহ দিনে যদি এই যৌবনের মূল্য খোদার কাছে এই পাওয়া যায় যে এই ভয় থেকে মুক্তি হয় আর আরশের ছায়াতে সম্মানিত মিম্বরে স্থান পাওয়া যায়, আনন্দ উল্লাসের মধ্যে মজবুত থাকে, খাওয়া দাওয়াতে মজবুত থাকে, এরকম যদি সেই দিন পাওয়া যায়, সেদিন যদি এটা পাওয়া যায়, তো এই যৌবনের মূল্য কত হবে, কত হবে, আল্লাহর কাছ থেকে কত বিশাল মূল্য পাওয়া যাবে। এজন্য মেরে মহাদেব এরপরে জান্নাতের সমস্ত নিয়ামত এই যৌবনের মূল্য আল্লাহ তাআলা সব দিবেন। এর জন্য দুনিয়াতে আল্লাহ তাআলার বন্দেগি এবং এই বন্দেগিতে জান ও মালের কোরবানি, বাস এই জান টাকার জন্য দিও না, এই যৌবন টাকার জন্য দিও না, এই যৌবন জমিনের জন্য দিও না, এই যৌবন এই যৌবন দুনিয়ার রাজত্বের জন্য দিও না, দুনিয়ার কোন ধোকাবাজের হাতে তোমার যৌবনকে বিক্রি করো না। তোমার যৌবন যদি বিক্রি করতে হয় যিনি জমিন আসমানের মালিক, দুনিয়ার মালিক, আখিরাতের মালিক, তার হাতে এই যৌবনকে বিক্রি করো, তিনি তোমাকে উত্তম প্রতিদান দান করবেন, দুনিয়াতেও দিবেন আখিরাতেও দিবেন। দুনিয়াতে নিরাপত্তা নিরাপদ জিন্দগি দিবেন, দুনিয়াতে দিলে সুখ দিবেন, শান্তি দিবেন, সুখ আর শান্তি মিলবে। সুখ শান্তির জন্য মানুষ টাকার পিছনে ছুটছে, রাজত্বের পিছনে ছুটছে, জানা জমিনের পিছনে ছুটছে, সব ঠোকার পিছনে, মরিচিকার পিছনে ছুটছে, এখানে কোথাও সুখ শান্তি নাই। সুখ শান্তি তো আল্লাহ তাআলার খাজানা, যে আল্লাহর জন্য তার জান মালের কোরবানি পেশ করবে, আল্লাহর দ্বীনের জন্য জান মালের কোরবানি পেশ করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে আল্লাহর খাজানা থেকে সুখ আর শান্তি দেবে। আখিরাতের পুরস্কার তো দুনিয়াতে অনেক বিশাল, মৌত থেকে শুরু হবে, বলা হয়েছে মৌতুল মুমিনে তোহফা, মুমিনের মৌত হল আল্লাহর পক্ষ থেকে উপঢৌক। আল্লাহ তাআলা বলেন এই জিনিস আমার বান্দা মুমিন বান্দা অপছন্দ করে কিন্তু আমি পছন্দ করি, সেখানে আমি বান্দার পছন্দকে বান্দার পছন্দের উপরে আমার পছন্দকে অগ্রাধিকার দেই, যদিও বান্দা পছন্দ করে, সেটা হলো বান্দার দুনিয়াতে থাকা পছন্দ করে আর আমি বান্দার সাক্ষাৎ পছন্দ করি, তা আমি আমার সাক্ষাৎ আর দিদার দিবার জন্য বান্দার অপছন্দনীয় জিনিসটাকে আমি দেই না, আমার পছন্দনীয় জিনিসটাকে আমি তাকে দেই আর তাকে আমার কাছে নিয়ে আসি। দুনিয়ার চেয়ে কবর হাজার গুণে শান্তির জায়গা, দুনিয়ার চেয়ে কেয়ামত হাজার গুণে শান্তির জায়গা, দুনিয়ার চেয়ে জান্নাত লাখো কোটি গুণে শান্তির জায়গা। তুমি আর তুমি তোমার এই যৌবন দিবে যেটা আমাদের রোগ ব্যাধি আক্রমণ করে, রোগ ব্যাধিতে আক্রান্ত হও তুমি আর বিভিন্ন রকমের প্রেশারি আর কষ্টে এই যৌবনের যৌবনে তুমি সহ্য করো, বলে যে এরকম যৌবনটা যত পচা পচা যৌবন, যে যৌবনের কোনো ঠিকঠিকানা নাই, কি ঠ্যাং ভেঙ্গা পিছনে পড়ে থাকবে, জোয়ান মানুষ ঠ্যাং ভেঙ্গা পিছনে পড়ে গেছে, জোয়ান মানুষ ক্যান্সার দেয়া পিছনে পড়ে গেছে, জোয়ান মানুষ এমন রোগ হয়ে পিছনে পড়ে আছে যার কোন চিকিৎসা পাওয়া যাচ্ছে না, পরে জোয়ানি কি দাম আছে তার, এইরকম নষ্ট যৌবনটা তুমি পচা যৌবনটা তুমি আল্লাহর জন্য দিয়ে দাও, আল্লাহ তারা তোমাকে
চির যৌন যুবক বানায়া, চিরকালের যৌবন নিয়া তোমাকে জান্নাতে দাখিল করবে, কখনো ভুলো হবে না, কোনো লোক বেশি তোমাকে ধরবে না। 33 বছরের জবান হয়ে তুমি জান্নাতে প্রবেশ করবে, অনন্তকাল এই 33 বছরের জবান হয়ে থাকবে। পড়াশোনা শেষ করে কর্মজীবনকে দুনিয়ার এই সামান্য একটুখানি জিন্দগির জন্য সামান্য একটু কাজ কাম মনে করে আসল কাম আল্লাহ তাআলার বান্দিগি, আল্লাহ তাআলার দ্বীনের জন্য জানমাল কুরবান করা, এটাকে মনে করে চলতে থাকবো। জওয়ানিতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতেও পারে, না হলে পুরা গালে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ হবে। সাক্ষাৎ নিশ্চিত, সাক্ষাৎ নিশ্চিত, নিশ্চিত আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুঝল, এইটারই চেষ্টা, মেহনত, সামান্য মেহনতের বড় দাম আল্লাহ তাআলার কাছে, বড় দাম। দুনিয়া মানুষ দিবে না, আমার দুনিয়া মানুষ দিবে না, কারো টেবিলটা মুছে দেবে একটা পয়সা দিবে না, কারো চেয়ারটা মুছে দেবে একটা পয়সা দিবে না, বলে এটা কি কাম হলো। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার নাম শাকুর, আমি অতি সামান্য বড় মূল্য দেই, এক সেকেন্ডে তুমি, এক সেকেন্ডের চেয়ে কম সময়ে তুমি হয়তো সুবহানাল্লাহ বলবে, এর মূল্য আমি তোমাকে উহুদ পাহাড়ের চেয়ে বিশাল দিই। এইরকম ছোট থেকে ছোট ছোট আমল যা দূরবীন দিয়া, যা মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় না, মানে সেটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করে রাখবো তোমাকে প্রতিদান দেওয়ার জন্য। তুমি বলবে, মা নি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এ কেমন আমল নামা যার মধ্যে ছোট বড় কোনো জিনিসই ছুটে নাই, সবই লিপিবদ্ধ হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর কারো উপরে জুলুম করা হবে না, যে কোনো ফাঁকে কোনো অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছিল তার গুনাহের পাল্লা ভারী হবে কিয়ামতের দিন, সে খাবারে আল্লাহ তাআলা বলবেন, বান্দা খাবারেও না, তোমার একটা আমানত আমার কাছে আছে, একটা ছোট্ট কাগজের টুকরো যার মধ্যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকবে, আল্লাহ তাআলা দিয়ে বলবেন এটাকে নেকির পাল্লায় রাখো। সে চিন্তা করবে যেখানে গুনাহের পাল্লা ঝুঁকতে ঝুঁকতে একেবারেই ঝুঁকে গেছে, তার মোকাবেলায় ছোট্ট কাগজ কি কাজ। আল্লাহ তাআলা বলবেন, বান্দা খাবার এই কাগজ তুমি অপর পাল্লায় রাখো, বান্দা অপর পাল্লা ওই কাগজকে রাখবে, আর ওই গুনাহের পাল্লা আকাশে উড়বে, আর নেকির পাল্লা জমিনে থাকবে। এক লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সঙ্গে যে কলমাটাকে পড়ছে একবার জীবনে, তার মূল্য খোদা এই যদি দেন তো খোদা কত বড় প্রতিদান দিবেন, বড় বড় আমলের কি প্রতিদান দিবেন, অনেক আমলের কি প্রতিদান দিবেন, যে তার যৌবন লাগাইছে তার যৌবনের প্রতিদান কি দিবেন। এজন্য ভাই আল্লাহ তাআলা এমন এক মেহনত দিচ্ছেন, ইবাদত করতে 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 নামাজ পড়তে পড়তে জওয়ানও ক্লান্ত হয়ে যাবে, একসময় নামাজ ছেড়ে দিবে, বলে তবলিগের কাম করো, নামাজ পড়নেওয়ালা বানাও, তুমি একলা কত নামাজ পড়বে, তোমার দাওয়াতের মেহনতে যত লোক নামাজ পড়বে সমস্ত লোকের নামাজের তোমার তোমার আমল নামায় দেখা। তোমার কাছে টাকা নাই, পয়সা নাই, হজ করার শক্তি নাই, বিনা হজে পড়ে গেছো, কিন্তু তোমার দাওয়াতে বহু লোক হজ করছে, এই সমস্ত হজের নাকি তোমার আমল নামায় দেওয়া হবে।
জন্য বলছেন যে মোদি দোকান নয়, ওটা বলছিল এরকম পাবলিকের কাম তো হচ্ছিল। এত বড় কাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা এটাকে কদর করি, কদর করি, মূল্য দিই, কদর করা মানে মূল্য দিই। এজন্য সর্বশক্তি ব্যয় করে বাকি পড়ার জমানায় আমাদের বুজুর্গরা বলে পড়াশোনা ঠিক রেখে কারণ শয়তান পিছনে লাগা আছে। এক বুজুর্গ সাহাবি মস্তাব করে আনার সালমান রাজি হলো, মস্তাব করে খাওয়া পিনা লই লোকেরা আমি এই হিসাবে করে বলে দেখেন দেখেন আল্লাহ নবীর সাহাবি এত খানা কিনা মস্তাই করে বাড়ি ফিরে যেতেছে আর আমাদেরকে পর তাবাকুল করে। উনি ঘুরে দাঁড়িয়েছে কি বললে বলে এই বলছি মানে শোন আমি যখন ঘরে বসে ইবাদত বন্দেগি করি তো শয়তান এসে নয় কাল কি খাবি, তো শয়তানের কথা ফেরে সামনে যাবে ইবাদত বন্দেগি ছুটে যায়। সেই জন্য বস্তা করে খানা নিয়ে ঘরের কোনে রেখে দিব, যখন শয়তান এসে বলবে যে কাল কি খাবে ওই বস্তা দেখাই দিব তার। আমাদের ইমান তো আরো কমজোর, আমাদের তো আরো কমজোর, সেজন্য আমাদের বড় মানে যে একেবারে এক ছোটে বই রেখে রয়ে যাবে না, সেটা আরো বইকে পড়বা দুনিয়ার কামকাজ যা আছে এগুলি করি। এই নিয়েছে ওই সালমান রানির যে নিয়েছে করছে এই নিয়েছে এগুলিও করবো, আর এর সাথে যতটুকু পারি দাওয়াত তবলিগের ভাষ করবো, ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ দেখেন বিভিন্ন রকমের ভালো কাজ করতে গেলে বিভিন্ন রকম বাধা সৃষ্টি হয়, এগুলি বাধা আল্লাহের পক্ষ থেকে আসে। এই সমস্ত বাধাগুলি এই জন্য আসে মোমেনকে তার ইমান রূপে মজবুত করার জন্য। এই খুঁটাগাড়িটা দেখছে দেখছেন খুঁটাগাড়িতে, খুঁটার একবার উপরে উঠায় আমার পারে, আমার উঠায় আমার পারে, আমার উঠায় আমার পারে, খুঁটা কেটে দিস ভাই আমি কি দোষ করলাম, এত আশা মারতেছে না মারে, এত আশা মারে একবারে কেড়ে দিলেই তো হয়ে যায়, আষাঢ় খাইতে খাইতে তো কলিজা শুকিয়ে গেল, কলিজা শুকিয়ে গেল, ওই কোনটা গাড়ে যে সে কি করে, সে কয় যে ভাই তুমি পেরেশান হয়ে না, তোমার এতবার আসাধ্য আশা মানতেছি মজবুত করে কারবার জন্য যাতে তুমি তুফান এলেও হেলে না পড়ো, তোমার আসলেও যেন হেলে না যাও। আচ্ছা আচ্ছা তাহলে তো ঠিক আছে, আমরা তো বুঝি না আল্লাহ এত আশার মারে কেন, আশার মারে আমাদেরকে মজবুত করার জন্য, বুঝে আছে ভাই? ঘাবড়াবেন আপনারা, ঘাবড়ায়েন না, ঘাবড়ায়েন না, হক পরিষ্কার, ওলামায়ে কেরাম মজুদ আছে, দিন ওলামায়ে কেরামের কাছ থেকে পাওয়া যাবে যেমন নবীর কাছ থেকে পাওয়া গেছে। এখন যদি কেউ বলে দিন আমরা নিজে নিজেই মাটি করে বের করবো, হবে না, দিন মাটির তলায় নাই, দিন আসমান থেকে নবীর উপরে নাজিল হয়েছে, নবীর কাছ থেকে ওলামাদের কাছে গেছে, ওলামায়ে কেরাম নবীর বাড়ির যতদিন কেয়ামত কায়েম হবে না আল্লাহ দুনিয়াকে বাকি রাখতে চাইবে ততদিন ওলামা ইকরাম এই জমিনের বুকে বাকি থাকবে, যেদিন ওলামা ইকরাম খতম হবে দিন খতম হবে আল্লাহ আল্লাহ বললে বলে একটা লোক থাকবে না, সেদিন এই দুনিয়াকে ফানা করে দেবেন না। লোকে বলে আমাদের পয়সা দিয়ে দুনিয়া খায়, লোকে বলে আমাদের রাজত্ব দিয়ে দুনিয়া কায়েম হয়েছে, লোকে বলে আমাদের বুদ্ধি গবেষণা দিয়ে দুনিয়া উন্নতি করতেছে, সব ধোকা 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 পোকা ফলে চলা, সব পোকার ফলা আসন্ত এই দুনিয়া কি কি আছে এবং কেমন পর্যন্ত মানুষের সমস্ত জগৎকে পুরা করার জন্য গবেষণা চলতে থাকবে, নতুন নতুন আবিষ্কার হইতে থাকবে। আরে আগের জমানার মানুষের মোজাহাদা এই জমানায় আসলে আমরা ভক্ত হয়ে যেতাম,
সহ্য করার ক্ষমতা ছিল। মক্কা শরীফে যায় বুঝলাম কি প্রচন্ড গরম, আর জমি পুরানা বাড়িঘর দেখতেছিলাম, ওটার মধ্যে কোনো এসি নাই, কিছুই নেই, গরম এখন দুপুর বেলা গরম, সন্ধ্যার পরেও গরম, প্রায় পাল্টা যা গরম, বড়রা ছেলে উঠলেও গরম, আমাদের এই দশা আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে এখনকার মানুষের অবস্থা কি হইতে হবে? এক ধরনের মানুষ রূপী মকলুক সৃষ্টি করেছেন, তাদেরকে ইমান দেয়নি, তাদেরকে কর্মকার বানাইছেন, কর্মকার বুঝলেন তো, প্রহাবিতা কেউ কাঠ চাষে, কেউ লোহা চাষে, কেউ তার মাথা খেলুটাকে মাটি ছাটির মধ্যে গবেষণার কাজে লাগাইছে, আবিষ্কার করল আমার বান্দাদের জন্য, আর আমাদের সহ্য করার ক্ষমতা নাই এদের, এরা দুর্বল। আমার বাপ আমার 20 বছর আগে হজ করছে, আমি চিন্তা করছি হজে দেয়া, সুবহানাল্লাহ, আমার বাপ এত বুড়া মানুষ, কেন্দ্রে দিয়ে গরম সহ্য করলে আমি পারি না, এই জন্য চলেছে আগে ওইখানে বাকিই ছিল না, ওই লাঠেন জ্বালায় দিচ্ছ, হারিকেন জ্বালায় দিচ্ছ, কুটে পানি ছিল না, কিছুই ছিল না, আমি চিন্তা করতেছিলাম যে হ্যাঁ আমার বাপ কত মুজাহাদা করেছে, তারপরে চিন্তা করলাম আমার বাপ বুড়ো অবস্থায় হজ করে নেই, জোয়ান অবস্থায় করছে, এত কষ্ট হয় নাই বোধ হয়, এখন তো বুড়ো হয়ে যায় হজ করবো যেদিন বুড়ো মসজিদ যাবো সেদিন চাকরি বাকরি সব শেষ হয়ে যায়, সেদিন দশ মেয়ে আছে মসজিদের কোনায় এসে ব্যবহার করে দেবে, আল্লাহ যত বড় কাম হয়, যত বড় জিনিস হয়, যত মূল্যবান জিনিস হয়, সৌর সেখানে বেশি আসে, টাকা তো সেখানে বেশি পড়ে, বাধা বিপত্তিও বিভিন্ন ধরনের আসে, এই সব বাধা বিপত্তি দূর করার জন্য আল্লাহ তাআলা দিনের লাইনে নবী পাঠাইছেন, ওলামা ইকরাম রাখছেন, কেয়ামত পর্যন্ত থাকবেন, যে কোনো মাসলা যে কোনো অসুবিধা দিনের লাইনে ওলামা ইকরাম আমাদের কাছে আছে, ওলামা ইকরামের কাছে জিজ্ঞাসা করে করে সমাধান করে, ওই লোকের মাথা খারাপ দিন দিনের বাতাসও তার গায়ে লাগে নাই যে ওলামাদের থেকে দূরে সরে গেছে, দিনের বাতাসও লাগে নাই, যদিও দিনের লিবাস তার শরীরে, যদিও সে দিনের কথা বলে একেবারে মানে মুহূর্তের মতো দিনই কথা বলে, তার গায়ে দিনের বাতাসও লাগে নাই, এই জন্যই বুজুর্গ বলতেন মানে আজকালকার দিনদারের থেকে দিনদার লোকের গায়ে দিনের বাতাসও লাগে নাই, অথচ সে নিজেকে বড় দিনদার মনে করে বসে আছে, এটা সেদিন বুঝে আসবে সেদিন চক্ষু বুঝবে, আল্লাহ তাআলা এখনো আমাদেরকে জান দিয়ে রাখছেন, শরীরে শক্তি দিয়ে রাখছেন, হককে তালাশ করি, হকের পিছনে চলি, ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। আচ্ছা ভাই শুনে, আপনারা যেমন মানুষ খাইতে খুব ভালোবাসেন, বুড়া মানুষের তো ক্ষুদাই শেষ হয়ে গেছে, বুড়া মানুষকে নিয়ে যদি বিরিয়ানি দেন বলেন বাবা পেটে বসো বিরিয়ানি খেতে পারো, ওকে যে ওকে নিয়ে যদি একেবারে পেস্টি কেক দেন মানে যে এইগুলি তো খেতে পারবো না, ডায়াবেটিস আরো কত রোগ কত খাওয়াই শেষ হয়ে গেছে, অর্ধেক খানা শেষ হয়ে গেছে, বাকি অল্প কিছু আছে, মত পর্যন্ত ওটা নিয়ে চলবে, আপনারা জওয়ান মানুষ মাসা আপনার খাওয়ার রুচি আছে, খাইতে পারেন,
আপনাদেরকে খাওয়ার কথা দিতেছি না, ভালো আল্লাহ দেওয়া তো খোঁজা তো সবাই লাগে, বড় লাগে, জোয়ারও লাগে। নামাজের পরে আগে নামাজের পরে জুমার দিন সুন্দর ধরে নামাজের পরে খাওয়া, সাহাবাই খেলা বলেন আমরা জুমার দিন নামাজের পরে মদিনায় এক বুড়ি এসেছিল, ওই বুড়ির বাড়িতে যাইতাম, ওই বুড়ি আমাদের জন্য কিছু শাক লতা পাতা গাছের মূল এগুলি দিয়ে একটা ঝোল বানাইতো, তরকারি বানাইতো, এইটা খাওয়া নিয়ে এত মজা লাগতো, এইটা খাওয়ার জন্য সাতটা ভর অপেক্ষা করতাম জুমার দিন কবে। সবাই একটু খানা পিনার ইন্তজাম করছেন আমাদের সাজি ভাইয়েরা, জুমার নামাজের পরে আপনারা খেয়ে দেবেন, ঠিক আছে ভাই? চান আল্লাহ চালা সবাইকে আমাদের মধ্যে এসে আমার নসিব ফল, ঠিক আছে? হ্যাঁ দোয়া করে দেবেন, দোয়া তো সবসময় হচ্ছে থাকে।